ঋদ্ধি, আমাদের মেয়ে। আপনারা প্রত্যেকেই জানেন ওকে, চেনেন, একটা দুষ্টু মেয়ে। সেই দুষ্টু মেয়েটি আজকে একটা অনেক বড় কাজ করে ফেলেছে। স্কুলের একটা প্রজেক্ট ছিল উইলসন এক্সেল, দুদিন সময় লেগেছিল এই প্রজেক্টটা তৈরি করতে, আর সে আমাদের সাহায্য ছাড়াই এত সুন্দরভাবে প্রজেক্টটা তৈরি করেছে দেখে আমরা সবাই ভীষণ খুশি হয়ে গেছিলাম। নিজের দায়িত্ব নিজেই পালন করতে শিখে গেছে, আর এই স্বাধীন কাজ করার ক্ষমতা দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমিও তো ওর মতো একদিন এভাবেই স্কুলের প্রজেক্ট বানিয়ে আনতাম বা বানাতাম, ভাবলে খুব ভালো লাগে। সেই দিনের আমি আর আজকের মা হয়ে ওঠা একটা বিশাল পরিবর্তন, তবুও অনেক কিছু একই রয়ে গেছে। কি সুন্দর বানিয়েছে দেখুন, ওই হুইলটা আপনি যখন যেমনভাবে ঘোরাবেন হচ্ছে কুয়োর বালতিটা সেরকমভাবে নিচের দিকে যাবে, আবার ওটা অপোজিট সাইডে ঘোরালে কুয়োর বালতিটা উপরের দিকে উঠে আসবে। হুইল অ্যান্ড এক্সেল, খুব সুন্দর হয়েছে মা, এত ভালো করে নিয়েছে নিজের হাতে, আমি ভাবতে পারিনি। স্কুলের প্রজেক্টে স্কুলে ছেড়ে দিয়ে ওকে চলে এলাম বাড়িতে। আজ যখন ঋদ্ধিকে দেখি নিজের কাজ নিজেই করতে পারে তখন মনটা খুব ভালো হয়ে যায়। আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, মা আমাকে এইভাবেই সাহায্য করে দিত, আজ আমি ঋদ্ধিকে সাহায্য করে দিচ্ছি। এইভাবে প্রজন্ম থেকে প্রজন্ম ভালোবাসা আর সহানুভূতি বয়ে চলেছে। ঋদ্ধির প্রজেক্ট শুধু ওর স্বাধীন চিন্তারই প্রকাশ নয়, বরং তার মনের জোর এবং চেষ্টা করার ক্ষমতার প্রতীক। হ্যালো এভরিওয়ান, আই এম অত্রেয়ী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেয়ী। গুড মর্নিং সবাইকে। আজকে সকালবেলায় ব্লগটা শুরু করলাম ইন দ্য সেন্স, আজকে একটা ভালো ব্রেকফাস্ট বানাবো ভাবছিলাম রাঙা আলু দিয়ে, রাঙা আলু বা লাল আলু যেটাকে বলা হয়, তো সেই দিয়ে হচ্ছে। যাদের বাড়িতে হয়তো সুগার পেশেন্ট রয়েছে বা সুগারে আক্রান্ত এরকম ধরনের মানুষ যারা আলু খেতে পারেন না, তো সেই সব রাঙা আলু বা লাল আলু হচ্ছে কিছু খুবই ভালো আলুর অল্টারনেটিভ। তো আমি ভাবছি কি যে সেই আলু দিয়ে যদি কিছু ভালো প্রিপারেশন করা যায়, তো একটা প্রিপারেশন আমি ভেবে রেখেছি, আজকে বানাচ্ছি, আপনারা আমার ব্লগে থাকুন। রাঙা আলু বা লাল আলু খুবই পরিচিত আমাদের প্রত্যেকেরই। এগুলোকে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি, এবার প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারেন, কড়াইয়েও সেদ্ধ করতে পারেন। সেদ্ধ করে এবার এটার খোসাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পর এতে হচ্ছে এক এক করে মশলা অ্যাড করব। কী কী মশলা দেব তার জন্য হচ্ছে জিরে পাউডার আর ধনে পাউডারকে একটা শুকনো খোলাই হচ্ছে কি যে ভেজে নেব, ভেজে নিয়ে আর তারপরে ওই আলু সেদ্ধটাতে অ্যাড করব। মশলাগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে, এরপরে নুন আর ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে হচ্ছে কি যে মেখে নেব আলুটাকে। এরপর একটু ধনে পাতা কুচিয়েও পরে অ্যাড করে দেবো। গরম মশলা চাইলে আপনারা গরম মশলা অ্যাড করতে পারেন, আমিও অল্প করে একটু দিয়েছি, আর দিয়েছি গোলমরিচের পাউডার। বাস এবার ভালো করে হচ্ছে কি যে মিক্স করে নিই। আটা আমার আগে থেকে মেখে রাখা ছিল, তো এরপরে ছোটো ছোটো লেচি কেটে নেবো, যাতে হচ্ছে কি যেরকম আলু পরোটা হয় সেই রকমই হবে, শুধু এর স্টাফিংটা রাঙা আলুর, এটাই হচ্ছে কি যে ফারাক। ফোনটা আমার মা ধরেছে, ধরে ভিডিও করে দিচ্ছিলেন, তো ওই জন্য একটু গড়বড় হয়েছে ভিডিওতে, আপনারা দেখে কিছু মাইন্ড করবেন না। এইভাবে অল্প করে আমি বেলে নিয়েছি, নিয়ে আলুর স্টাফিংটা দিয়ে দিয়েছি, দিয়ে চারিদিক থেকে বন্ধ করে দিলাম মুখটা। বন্ধ করে দেওয়ার পর অল্প একটু শুকনো আটা নিয়ে আর হচ্ছে বেলে নেব। ভালো করে বেলে নেবেন যাতে স্টাফিংটা বাইরে না বেরিয়ে যায়, আমারও বেরোয়নি, না বেরোলেই দেখতে ভালো লাগে আর ফুলে বেশ ভালো। এরপরে ঘি বা বাটার বা সাদা তেল দিয়ে আপনারা যেরকমভাবে কড়াটা ভাজেন সেইভাবে হচ্ছে কি যে ভেজে নিতে হবে। স্টাফিংটা বাইরে বেরিয়ে গেলে ওটার একটা মানে যে গুরুত্ব সেটা কম হয়ে যায়। এই দেখুন স্টাফিংটা বেরোয়নি কিন্তু, আর খুব সুন্দরভাবে দুদিকটা ফ্রাই হয়ে গেছে খুব ভালোভাবে। এর সাথে হচ্ছে কি যে একটু খাট্টা মিঠা আচার নিয়ে নিন, আর আমি এনেছিলাম বাঙালি পাড়া থেকে একটু মিহিদানা, তো সেই দোকানের হচ্ছে কি যে মিহিদানা, আর যারা লঙ্কা খেতে ভালোবাসেন তারা একটু লঙ্কা নিয়ে নেবেন। দুর্দান্ত হয় খেতে, খেয়ে দেখবেন রাঙা আলুর স্টাফিং করা হচ্ছে পরোটা, খেতে সত্যি ভীষণ সুন্দর লাগে। আর যাদের বাড়িতে হচ্ছে কি যে সুগার পেশেন্ট রয়েছেন তারা তো আলুর বদলে রাঙা আলুটা অবশ্যই খেতে পারেন। যেমন আমার বাড়িতে আমার মা বাবা দুজনেই হচ্ছে কি যে সুগারে আক্রান্ত, তাই জন্য হচ্ছে কি যে ওনারাও মেনটেন করে আর আমিও চেষ্টা করি ওনাদেরকে একটু ভালো খাবার দেওয়ার জন্য। এই দেখুন আপনাদেরকে ছিঁড়ে হচ্ছে কি যে দেখালাম, কি সুন্দরভাবে স্টাফিংটা পরোটার সাথে লেগে আছে দেখুন।
খুব ভালো হয় খেতে, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আর আমাদেরও বয়স হচ্ছে, এই বয়সে আমাদেরও হচ্ছে কি যে একটু হেলথ কনসিয়াস হওয়া উচিত। আর নতুনত্ব খাবার দাবার খেতে কার না ভালো লাগে, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খারাপ হয় না, ভালো হয়। আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই বানিয়ে কেমন হয়েছে। এরপরে অফিসে কাজকর্ম সমস্ত কিছু শেষ করে সন্ধ্যাবেলায় ঋদ্ধিকে পড়াশুনো করানোর পর আমরা প্রায় ওই 6:30-7টার দিকে বেরিয়েছিলাম ফিনিক্স মলে। ফিনিক্স মলে এবার গিয়েছিলাম এই জন্য একটু পুজো কেনাকাটা করতে, মা বাবা চলে যাবে, এরপর মা বাবা বলছে কি যে তার নাতনিদেরকে হচ্ছে কি যে জিনিসপত্র কিনে দেবে, কেন কি আর তো বেশি দিন নেই, তাই জন্য একটু ছোট্টখাটো শপিং করতে হচ্ছে কি যে গিয়েছিলাম সন্ধ্যেবেলায় ফিনিক্স মলে। সন্ধ্যেবেলায় অফিসের শেষে যখন ফিনিক্স মল গিয়েছিলাম, রাস্তাঘাটগুলো বেশ ফাঁকা ফাঁকাই ছিল, উইকডেজ ছিল তো, তাই মলে গিয়ে প্রথমে মাকে নিয়ে গেছিলাম সোনার দোকানে। অ্যাকচুয়ালি আমার মায়ের কিছু সোনার দোকানের কাজ ছিল, ওদের কিছু স্কিম আছে যেগুলো অল ওভার ইন্ডিয়ায় যে কোনো ব্রাঞ্চে গিয়ে, মানে ওই ব্র্যান্ডের আর কি ব্রাঞ্চে গিয়ে হচ্ছে আপনাকে দিতে হবে, দিলেই ওটা হয়ে যাবে। ওরা যেহেতু এখন ব্যাঙ্গালোরে আছে তাই ব্যাঙ্গালোরের ব্রাঞ্চে গিয়ে হচ্ছে কি যে টাকাটা জমা দিয়েছিল। তো মায়ের কিছু কেনাকাটাও ছিল আর আমরাও সাথে গিয়েছিলাম মাকে একটু সাহায্য করতে। ফিনিক্স মলে সোনার দোকানগুলোতে বেশ নামি দামি ব্র্যান্ডের সোনার দোকান রয়েছে, আর সেই গয়নার কালেকশনস, নতুন নতুন ডিজাইন সব কিছুই দেখে বেশ মন জুড়িয়ে যাচ্ছিল। এখানে দেখতে পাবেন কল্যাণ জুয়েলার্স, মালাবার, প্রচুর হচ্ছে কি যে সোনার দোকান রয়েছে, সোনার দোকানের পাড়া বলতে পারেন আপনারা, এটা একটা সোনার দোকানের পাড়া, জয় লুকাস, অনেক কিছু রয়েছে, পিএমজি জুয়েলস। আমাদের কাজটা ছিল সেনকো গোল্ডে, সেনকো গোল্ডে হচ্ছে কি যে আমরা সবাই মিলে ঢুকে পড়লাম। মায়ের এখানে কাজকর্ম রয়েছে, মা বাবা কাজকর্ম করছিল, আমরা হচ্ছে কালেকশনস দেখছিলাম, খুব সুন্দর সুন্দর কালেকশনস আছে। কিন্তু এবারে দুর্গাপুজোতে এগিয়েই আসছে, এই সময়টা বাঙালিরা যেরকম নতুন জামা কাপড় কেনে সেরকম সমান তালে সোনার গয়নাও কেনে। কিন্তু দুর্গাপুজোর সময় নতুন গয়নার প্রতি একটা আলাদাই আকর্ষণ কাজ করে সবারই মনে, নতুনের মধ্যে একটা শোভা আর উজ্জ্বলতা থাকে, আর বাঙালির উৎসব তো নতুন জামা কাপড় আর সোনার গয়না ছাড়া অসম্পূর্ণ। চলুন এরপরে আমরা হচ্ছে কি যে চায়ের ওখানে গেলাম, না চায় পয়েন্টে গিয়েছিলাম, চায় পয়েন্টে গিয়ে একটু খাবার দাবার খেলাম, কেন কি সন্ধ্যেবেলায় বিনা চা খেয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম, ভাবলাম খুব দেরি হয়ে যাবে বলে, তাই ওখানে একটু চা ম্যাগি এই টুকটাক আর কি খাওয়া দাওয়া শেষে মা এবার বললো চল এবার এদেরকে জামা কাপড় কিনে দেবে। মা নতুন জামা কাপড় কিনে দেওয়ার জন্য মাকে নিয়ে গেলাম ম্যাক্সে, আমি আমার মেয়ের জন্য, বোনের মেয়ের জন্য কিনেছি, বোনও যে টাকা পাঠিয়ে দেয় আমার জন্য, আমার মেয়ের জন্য, এই পারস্পরিক দেওয়া নেওয়া বা এই যে সম্পর্ক, এটা আমাদের জীবনের একটা অনেক বড় অংশ যেটা কোনোদিনও ছেড়ে দেওয়া যায় না। এটা শুধু একটা পারিবারিক রীতি নয়, এটা ভালোবাসা প্রকাশের এক অন্যরকম উপায়ও, জানেন। চলুন হয়ে গেছে শপিং সব কিছু, এরপরে হচ্ছে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে খাওয়া হবে না, রাস্তায় হচ্ছে কি কোনো রেস্টুরেন্টে খাওয়া হবে সেটা দেখছি। বাবা অ্যাকচুয়ালি আমাদের ওখানে একটা রেস্টুরেন্ট আছে গব্বর চাই, ওখানে খুব ভালো হাতে বানানো রুটি আর হচ্ছে সবজি পাওয়া যায়, তো ওটা বাবা খেতে ভীষণই ভালোবাসে, তো ভাবছে কিন্তু ঠিক আছে ওখানেই খাইয়ে দেবো, বা বাড়িতে তো সেরকমভাবে কিছু হয়নি, দেখা যাক কী হয়। চলুন আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে, টাটা বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।